গরিব অসহায় ও এতিম শিশুদের মাঝে বিলিয়ে দেয়া হলো ১১২ মন টাটকা ইলিশ। নৌপুলিশের অভিযানে জব্দকৃত ১১২ মন জাটকা ইলিশ বিলিয়ে দেওয়া হয় এতিমখানায়। সে উপলক্ষে চাঁদপুর সদর নৌ থানার সামনে হাজির হয় নারী পুরুষ শিশু সহ শতাধিক মানুষ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে বরিশালের মুলাদি থেকে ঢাকাগামী মডার্ন সান লঞ্চ ও মতলবের মোহনপুর এলাকায় ৭টি অটোরিকশায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাঁদপুর লঞ্চ ঘাটে ৫০ মন ও মোহনপুরে ৬২ মন জাটকা জব্দ করা হয়। এছাড়া মতলব উত্তর উপজেলার মোহনপুরে ৭টি অটোরিকশা যোগে জাটকা পাচারকালে জব্দ করা হয়। এ সময় অটোরিকশার ৭ চালক সহ পৃথক পৃথক স্থান থেকে মোট ৪০ জনকে আটক করে নৌপুলিশ। পরবর্তীতে জব্দকৃত এসব জাটকা চাঁদপুর সদর নৌ থানার সামনে ও মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় দুস্থ অসহায় মানুষ সহ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয় বলে জানান চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান। ভোরবেলা গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল থেকে ঢাকাগামী একটা লঞ্চে অভিযান চালিয়ে ২০০০ কেজির বেশি জাটকা মাছ জব্দ করা হয়েছে এবং এই মাছগুলোর বিষয়ে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন। জাতীয় সম্পদ ইলিশের জাটকা নিধনে কিছু আড়তদার ও জনপ্রতিনিধি জড়িত আছেন, তবে মৎস্য সম্পদ রক্ষায় কাউকেই বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না এবং আটককৃতদের বিরুদ্ধে মৎস্য আইনে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ সুপার। চালানের বিশুদ্ধ সিন্ডিকেট তো কাজ করেই, এখানে আমি সব আড়তদার বলবো না, কিছু কিছু আড়তদার এখানে জড়িত আছে, তারপরে কিছু কিছু জনপ্রতিনিধি আছে, আমরা দেখেছি যে তারাও এটার সাথে জড়িত। আমরা বিভিন্ন সময় যে মামলাগুলো করি, মৎস্য মামলা, এই মৎস্য মামলার ভিতরে আড়তদার, এই দুষ্ট ব্যক্তি, দুষ্ট জনপ্রতিনিধি, তাদেরকেও কিন্তু মামলার আসামি কিন্তু করা হচ্ছে এবং তাদেরকে বিচারের কাঠগড়ায় কিন্তু দাঁড়াতে হচ্ছে। আমরা কাউকে বিন্দুমাত্র ছাড় দিচ্ছি না। গেল বছর জাটকা নিধন রক্ষা কার্যক্রম ও মা ইলিশ রক্ষা কার্যক্রম সফল হওয়ায় নদীতে এত জাটকা পাওয়া যাচ্ছে বলে দাবি করেন জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদি হাসান। গত অক্টোবরে যে মা ইলিশ অভিযানটা চলেছে, সেখানে আপনারা জানেন যে আমাদের সমৃদ্ধভাবে প্রশাসন এবং নৌ পুলিশ, কোস্টগার্ড, মৎস্যগার্ড সবাই মিলে আমরা ভালো ধরনের অভিযান করেছি, বিধায় প্রচুর পরিমাণে ডিম পেড়েছে এবং এই যে জাটকা যেটা দেখতে পাচ্ছেন এটা তারই একটা ফসল আর কি, প্রচুর পরিমাণে আপনার ইয়া হয়েছে। এখন যেসব বিষয় হলো যে আমাদের মাইলি সুরক্ষা অভিযান ভালোভাবে করেছি, আমরা যে সামনে যে মার্চের যে মার্চ এপ্রিল যে অভয়শ্রমে যে অভিযান যেটা থাকবে সেটা আমরা অত্যন্ত ভালোভাবে সম্পন্ন করব। আর পাশাপাশি যে আমাদের নভেম্বর ১ থেকে ৩০শে জুন যে জাটকা ধরার যে নিষেধ এবং পরিবহন করার নিষেধ, এটার ব্যাপারে আমরা সচেতন আছি এবং এই ব্যাপারে আমাদের নৌ পুলিশ, কোস্টগার্ড, স্থানীয় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, মৎস্যগার্ড সবাই সমৃদ্ধভাবে কাজ করছে।